আপনি তো এখন আর ডাকেনি না আমাকে, একসময় তো ডাকতেন, এখন তো আর ডাকছেন না। আমি চাই যে একটি সিনেমা মুক্তি পাবে আমার, আমি ঢালাও হলে প্রমোশনে যাব, একটা আমার প্রমোশন একটা বাজেট থাকবে, একটা বিষয় থাকবে, অ্যান্ড দেন ইনশাল্লাহ সিনেমাটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি একসাথে রিলিজ হবে, সেই মানের সিনেমা যেন হয়। এর মধ্যে আমার যতগুলো সিনেমা ইন্টারন্যাশনাল রিলিজ হয়েছে খুব ভালো বিজনেস করেছে, এবার ইদেও সিঙ্গাপুর রিলিজ হয়েছে, চালবাজ রিলিজ হলো, তো সেরকমভাবেই হবে ইনশাল্লাহ। আর ক্যাপ্টেন খান তো কোরবানিতে আসছেই, যদি প্রযোজনা প্রতিষ্ঠান চায় আমি তারা এখনই চাইলাম তুমি প্রমোশন করবা, সেটার একটা বাজেট থাকবে তো না, সেটা তেলিম খানের সাথে সাকিব খানের সাথে কোনো বাজেটের সম্পর্ক নাই, না।